নমস্কার বন্ধুরা, সুখদেব ঘোষ চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি নৈহাটিতে অবস্থিত স্বপ্নবিথি পার্ক। চলুন বন্ধুরা পার্কটি ঘুরে দেখা যাক। এটি পার্কের প্রধান গেট। এই গেটের মধ্যে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, এই পার্কে কিভাবে আসবেন, কি দেখবেন, আপনাদের সব কিছু জানাবো। শিয়ালদা নৈহাটি লোকাল, শিয়ালদা কল্যাণী লোকাল, শিয়ালদা গেদের লোকাল, ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে নৈহাটি স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে এই পার্কে আসতে পারেন। আপনারা চাইলে নৈহাটি স্টেশন থেকে এই পার্কটি 5 মিনিটের পথ, আপনারা হেঁটেও আসতে পারেন। বন্ধুরা, হাওড়া ব্যান্ডেল লোকাল, হাওড়া কাটোয়া লোকাল, হাওড়া বর্ধমান লোকাল ধরে চুঁচুড়ো স্টেশনে নেমে চুঁচুড়ো স্টেশন থেকে টোটো কিংবা অটো ধরে চুঁচুড়ো ফেরিঘাটে আসতে হবে এবং চুঁচুড়ো ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাটে আসবেন। নৈহাটি ফেরিঘাটের কাছেই অবস্থিত এই স্বপ্নবিথি পার্ক। বন্ধুরা, সুখদেব ঘোষ চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমরা পার্কের আরো ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। এই পার্কটি নৈহাটি পৌরসভা দ্বারা পরিচালিত হয়, তাই এই পার্কের পিকনিক স্পট ভাড়া নিতে হলে পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে আপনাদের। এই পার্কটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই স্বপ্নবিথি পার্কটি গঙ্গার ধারেই অবস্থিত এবং এই পার্কের
বৃষ্টি থেকে গঙ্গাটি দেখতে খুব ভালো লাগছে। বন্ধুরা, বৈকালের দিকে এই পার্কে আসলে আপনারা অতি সুন্দর সূর্যের কিরণ গঙ্গার মাঝে পড়ছে দেখতে খুবই ভালো লাগবে। এই পার্কের কিছু প্রতিকৃতি আছে, বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।